So finally আমরা নিচে নামছি। বিশাল বৃষ্টি হচ্ছে এদিকে। যাই হোক, চারিদিকে লোকজন ভর্তি, সবাই যাচ্ছে অমরনাথ। এতক্ষণ কত হইচই, কত কিছু, কত চেনা অচেনা মানুষ পরিচিত হয়ে গেছিল, আবার সে যে একাই সে একাই হয়ে গেলাম। এবার কথা হলো যে এই এতগুলো লাগেজ নিয়ে যাওয়া যাবে না। তার প্রথম অপশান হয় জম্বুতাই কোলাকুরুমে এক্সট্রা যে ব্যাগ এক্সট্রা বানানো হয়েছে আর কি, সেটা রেখে যেতে হবে, বা অন্য কোনো অপশান থাকলে সেটা দেখতে হবে। তার বাট এই মুহূর্তে যাবো কোথায় সেটাই ভাবনার বিষয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, সমস্যা হয়, দেখা যাক কী হয়। এটা হলো আমাদের ট্রেন। এটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো, ঠিক আছে, মানে একদম সামনের দিকে নামিয়েছিল। একটু পিছনের দিকে আসবে, পিছনের দিকে এসে এখানে পড়বে, দেখো তোমার ডান হাতে এখানে নিচে যাওয়ার রাস্তা আছে, এখানে তোমাদের কোলাকুরুম পড়বে সিঁড়িটা ক্রস করে। তা সিঁড়িটা যদি ক্রস করে দেখি কী দেখায়। এদিকে রিটায়ারিং রুমও আছে, কিন্তু বা এদিকে রিটায়ারিং রুম থেকে শুরু করে ডরমেটরি সব কিছুর ব্যবস্থা আছে। আর যথেষ্ট ভালো বৃষ্টি হচ্ছে এখানে, আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। সিঁড়ি দিয়ে নামলাম, সিঁড়ি দিয়ে নেমে একদম ট্রেনটার দিকে বাঁদিকে পড়ছে কোলাকুরুম। নমস্কার ভাইয়া, ক্যাশ সিস্টেমে এদার ওয়ান ব্যাগ হান্ড্রেড রুপিস পার ডে, 24 আওয়ার্স। ওকে, দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিতনা দিন রেখে সাইড হতে, এক সপ্তাহ উসকে বাদ নেই। বুঝতে পারলে পাহাড় ব্যাগ 100 টাকা করে দিতে হবে, সমস্যা হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, তোমাদের এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। বৃষ্টি এখনো থামেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, খিদে পেয়েছে খুব। এই পাশে দেখো এখানে লুচি দিয়েছে, পুরি দিয়ে লুচি আর কি ডাল টাইপের কিছু আর ভাত দিয়েছে, নিয়েছে 50 টাকা। এবার কিছু খাওয়া দাওয়া হয়ে যাক নাকি, বৃষ্টি মোটামুটি কমে গেছে। এখন আমরা এই সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে নিচে যাব। হ্যাঁ, মানে এখন থেকে ভগবতী নগর যাবো আর কি। ওকে, এটা হলো স্টেশন। স্টেশনের পাশে কিন্তু আমাদের RFID কার্ডের জন্য এখানে আলাদা লাইন দিচ্ছে, ঠিক আছে। তা RFID কার্ডের জন্য যেটা পাচ্ছি সেটা লাগবে, দেখে নিই। RFID কার্ড কিনো মাস, তার জন্য আধার কার্ড লাগবে, আর যেটা পাচ্ছি সেটা পাচ্ছিটা লাগবে। তাহলে আবার বলছি, স্টেশনে নেমে একদম সাইডে কিন্তু এখানে RFID কার্ড করছে, আর RFID কার্ড করার জন্য আধার কার্ড লাগবে, আর সেটা যে পাচ্ছি সেটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। আর তারপরে এই যে RFID কার্ড দিয়ে দেবে, আর এখানে প্রচুর সিম পাওয়া যাবে, আশেপাশে কিন্তু প্রচুর সিমের দোকান আছে, জিও BSNL সব কিছু। এখানে বলছে 350 টাকা, 100 টাকা সিমের দাম, আর 250 টাকা হলো তোমার ওই আর কি ব্যালেন্স মারার জন্য। এখান থেকে না করে আমি কী করবো, এখানে ভগবতী নগরে যাবো, ভগবতী নগরে গিয়ে ধীরে সুস্থে সিম কিনবো। একটা বাসে উঠলাম, এখানে 30 টাকা করে ভাড়া নেবে বলে এতক্ষণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু 50 টাকা, 40 টাকা, 30 টাকা, বার্গেনিং ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, এই যে লাইন দেখতে পাচ্ছি, এখানে ভগবতী যেখানে আমাদের বেস ক্যাম্প সেখানে যাওয়ার লাইন, প্রচুর লাইন আছে। ওইখানে ফ্রি অফ কস্ট মাত্র 50 টাকায় এসিতে থাকতে পারবে, মানে বড় হল ঘরের মধ্যে। তার জন্য এত মানে যতটা সম্ভব জম্মুতাই স্টেশনে আসার পরেই কিন্তু আগে চলে আসবে এখানে বেস ক্যাম্প, নয় তো আমাদের মতো অবস্থা, প্রচুর লাইন, জাস্ট প্রচুর লাইন, জাস্ট লাইন দেখো। আচ্ছা, এখন বাজে 3:10, এখানে 1টার সময় দাঁড়িয়েছিলাম, এবার আমার 4 তারিখে ডেট। এই যে লাইন ম্যাক্সিমাম কি 1 তারিখ আর 2 তারিখে যারা যাবে চন্দনবাড়ি তাদের জন্য, ভগবতী নগর থেকে যে ফ্রিতে যায় বাসে করে আর কি 400 টাকা সামথিং কত নিয়ে, তাদের লাইন। এবার আমার হলো 4 তারিখ, এবার আমাকে ঢুকতেও দিতে পারে আবার নাও দিতে পারে, খুব তনমনায় আছে, বুঝতে পারছি না আলটিমেট কী হবে। দেখা যাক, সামনে যদি ঢুকতে যায় তো খুব ভালো, নয় তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কেমন, কিন্তু মাইন্ড করবে
যেদিন ডেট থাকবে তার দুদিন আগে বা একদিন আগে আসলে এখানে ইজিলি তোমাকে ঢুকতে দেবে না, তো সমস্যা হতে পারে। স্যার স্যার মেরা 4 তারিখ ডেট হ্যায় মে অ্যালাউ হোগা তিন আজ তিন মে সিঙ্গেল আয়ে হো সোলো ট্রাভেল নেই হোগা তাহলে কোনো সম্ভবই না। আমার 4 তারিখে এখন যার মানে 1 তারিখ আর 2 তারিখ যাদের যাওয়ার পারমিশন আছে চন্দনবাড়ি থেকে তাদের জন্যই কিন্তু লাইন দিচ্ছে, অ্যালাউ করছে, ঢুকতে দিচ্ছে ভগবতী নগর, যেখানে ফ্রি অফ কস্টে খাওয়া দাওয়া থাকা আর তোমার বাস ভাড়া খুবই কম, 400 না 450 টাকা। এবারে আমি এখন কি করতে হবে তাহলে বলো, এবারে এক এখানে থাকতে হবে কারণ এখন প্রায় 4 বেজে গেছে, এখন এখান থেকে কোনো প্রাইভেট কারও পাবো না, আর গেলেও 9 বেজে যাবে সেটা পেহেলগাঁও যেতে যেতে, থাকবো না কোথায়, অথবা এখানে কোনো একটা হোটেলে থাকতে হবে আপাতত এখন, দেখা যাক। এ হলো ভগবতী নগরে ইয়াত্রী নিবাস, ঠিক আছে, পুরো টোটালি সরকারিভাবে কিন্তু কন্ট্যাক্ট করানো হয়, দেখতে পাচ্ছ প্রচুর চেকিং করার পরে প্রচুর বাস আছে এখানে, সেখানে চারিদিকে প্রচুর সিম বিক্রি হয়, ঠিক আছে, স্টেশন থেকে যত দূরে যাবে এদিকে সেক্ষেত্রে দাম কম হবে। এটা আমি জিও নিয়েছে, এটা 250 টাকা করে নিয়েছে পার ডে 2 GB 23 দিনের জন্য আনলিমিটেড কল, ঠিক আছে। আর আমার যেহেতু 4 তারিখের ডেট, আমি এই লাইন এতক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, আমার ব্যাগটা পড়ে গেলো, এই যে দাদা আমার কষ্ট করে আমার ব্যাগটা পড়ে যাচ্ছে, থ্যাংক ইউ দাদা, তাই আর লাইনে দাঁড়ালাম না। এই যে সামনে দেখো এখানে একটা মন্দির টাইপের আছে, এখানে ফ্রিতে থাকা যাবে, আশ্রমের ব্যবস্থা আছে কি, তাই এখানে আজকে রাতটা কাটাতে হবে। তোমরা চাইলে এখানে অনেক রকম হোটেল আছে, অনেক কিছু আছে, তোমরা থাকতে পারো বা যতটা চিপে থাকা যায়, অসুবিধা কিছুই নেই, এখানে আমার মতো অনেকে আছে। দেখো সামনে প্রচুর লোক আমার মতো শুয়ে আছে, দেখো এখানে প্রচুর লোক শুয়ে আছে, আমি এখানে চলে এলাম, এই যে এখানে শোয়ার ব্যবস্থা হবে, যা হোক একটা দুটো তিনটে পাখা আছে, এই একটা পাখা আছে, এখানে চার্জিংয়েরও আই থিঙ্ক ব্যবস্থা আছে, চার্জিংয়েরও ব্যবস্থা আছে, তাই বাধ্য এখানে থাকলাম, ঠিক আছে পরে আরও আপডেট দিচ্ছি। দারুণ জিনিস দেখলাম এখানকার মিষ্টি দোকানে, দেখো এখানে লেখা আছে 460 টাকা পার কেজি, ঠিক আছে, কিন্তু আবার লেখা আছে ইউজড বাই 8/23, মানে প্রত্যেকটা মিষ্টির গায়ে কিন্তু ওর মানে কী বলবো এক্সপায়ার ডেট লেখা আছে, কিন্তু এটা অভিনব ব্যাপার, দারুণ ব্যাপার, প্রত্যেকটা আর মিষ্টিগুলো দেখেছো মানে দেখে খিদে যাচ্ছে। মিষ্টিটা 30 টাকার মিষ্টি, ঠিক আছে, রসগোল্লা দেখা যাক কেমন, স্পুন রসগোল্লা, সাইজটা দেখো শুধু কত বড়, এখানে সব কিছু পাবে, খাওয়া ব্যবস্থা। এখন বাজে 10:49, যেহেতু আমাদের ভগবতী ইয়াত্রী নিবাসে কোনো রকম চান্স পাইনি, তোমাদের দেখিয়েছিলাম, তারপরে ভিডিও করতে ইচ্ছে হচ্ছিলো না, কষ্ট হচ্ছিলো বলে এখন রাত্রেবেলায় মনে পড়লো। তার খাবার দাবার এখানে প্রচুর জায়গায় খাবার দাবার ব্যবস্থা আছে, এরকমই একটা আশ্রম দেখতে পাচ্ছি, লেখা আছে আশ্রমের নাম, এই আশ্রমে থাকার জায়গা ফ্রিতে, খাওয়া দাওয়া সব কিছু ফ্রিতে, বুফে সিস্টেম যাকে বলে আর কি। আর এখন রাত্রির অবস্থা এরকম, ওকে আর যদি যাই এখানে চান টান খাওয়া দাওয়া বাথরুম সব ব্যবস্থা, দেখো এখানে প্রত্যেক এমনভাবে শুয়ে আছে, এখন সব লাইট বন্ধ কারণ সবাই ঘুমাচ্ছে, এরকম এই যে থাকার জায়গা দেখতে পাচ্ছ, এরকম
মেজের উপরে এরকম ম্যাট টাইপের কিছু দেবে, যথেষ্ট আরামদায়ক। ঠিক আছে, এরকম পরপর সবাই শুয়ে আছে। আমার ব্যাগ এই যে দেখতে পাচ্ছ, যাই হোক রাত অনেক হয়েছে, এবার শুতে হবে। এই হচ্ছে এখন অবস্থা। মর্নিং ফ্রম ভবগতি নগর। কালকে আশ্রমে ছিলাম, এখানে অনেক আশ্রম ছিল, দেখেছি নিশ্চয় ভিডিওটা। আজকে হলো 1 তারিখ, আজকে আবারও ভবগতি নগরে যাচ্ছি। দুটো অপশান আজকে আমার, এক আবারও আজকে ভবগতি নগর থাকবো, থেকে পুলিশদের সঙ্গে যাব, মানে যেটা গভর্নমেন্ট অর্গানাইজ করে তার সঙ্গে যাব, অথবা প্রাইভেট কোনো গাড়িতে করে চলে যাবো। প্রাইভেট কোনো গাড়িতে গেলে সেখানে 1400 টাকা করে নেবে, অনেকটা টাকা। সেখানে গভর্নমেন্টের জন্য খুব বেশি হলে 500 টাকা নেবে, বা টাকার ম্যাটারটা অনেক বড় ব্যাপার। দেখছি কী করা যায়, আপাতত এখন লাইনের দিকে যাই, আর যদি পার্টনাররা যদি জোগাড় হয়ে যায় তাহলে একটা শেয়ার গাড়ি করে যাওয়া যেতে পারে পেহেলগাঁওতে। এখন দেখা যাক। তো দাদাকে পেয়েছি, দাদা কিন্তু বাংলা ভাষা বোঝে ভালো মতন, ঠিক আছে। আর আমাদের আমাদের গাড়ি কি এটা? অল্প অল্প বলতে পারবে, ঠিক আছে। আমাদের গাড়ি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আমাদের গাড়ি এটা এই হলো বাস সামনে, ঠিক আছে।